নি বউ ডাবল কি দুজনা মিলে রান্না হচ্ছে তোমার ঝিলিককে দেখা যাচ্ছে না রান্নাটা নড়ছে খুনতি এটা পোস্ত করেছে জুস করে হেভি পোস্তটা হয়েছে কত জুস করে রান্না করেছে আমার উপর দিয়ে বাবা করে ফোড়ন দিচ্ছে এখন ইনারা ডালটা হলো গরম জল করে রেখেছিল সরষে ভাজি সরষে ফুটছে না কেন সরষে ফুটছে তো এই তো সরষে ছিটকে ছিটকে গেছে দেখো ফুটে আমাদের কি কাঁচা লঙ্কা সরষে আবার পাঁচফোড়ন না না সরষে ফোড়ন সরষে ফুটছে তাও এই মা কি যাচ্ছে না ফুটবি বলছে এই মা বলছে আম দিতে হয়ে গেছে মা না না এরপর কাঁচা লঙ্কা পেঁয়াজ ফোড়নের কি গো আম দেখা গেছে ভুলে গেছে দিবে ভালো হয়ে গেছে দেখো ডাল হচ্ছে ডাল শুনে দাও ডাল তো হয়ে গেছে আম দে আমার 10 দিনের মোটামুটি গন্ধ বেরিয়ে গেছে দিয়ে দে হুম দে কি রাখছে দাও খুলো বললাম এত গ্যাস পাতিও না তা কমিয়ে দে তোমার কি কাছে তো বেশি বলে বললাম বাবু দে আমরা কিছু বুঝি না এটা ডিমের মাপ দিতে হবে আর কিছু হবে না কালকে বাজার থেকে হ্যাঁ ডাল ঢেল দে পুড়িয়ে বসে না পুরু ডাল ঢেল দে পুড়বে না ডাল ঢেল দে ডাল ঢেল দে ও ডাল ঢেল কড়াইয়ের মধ্যে ডালটা কাটুক না থাক তো দে ডালের মধ্যে দিয়ে দে এবার নুন হলুদ দিয়ে দেয় আমার মিষ্টি দিয়ে ডালটা হয়ে যাবে রাখি দে দেখি কর দেখি দেখাবো না আমাকে বলেছে জানো ঘি রান্না পারি ঘি বাড়ি উপর দিয়ে মাছ মাংস ডিম পনির খানা ঘি রান্না করে আমার থেকে আমি করছি না রান্নার আমি এখন নতুন করে শিখছি জানো বন্ধু তাই না তো রান্না আমার শেখার দরকার নেই বলবে আমি নিজে নিজে হলুদ কি ডালটা এর মধ্যে ছেড়ে দেবে ডালটা ওরে বাবা আমার ছ্যাঁক দিদার দিদাকে ছ্যাঁক দিলে তো গ্যাসটা একটু কমিয়েছিল তাই ছ্যাঁক করে উঠবে ফুটবে ঠিক ফুটবে তুমি আজকে বিগার উঠেছে করতে দাও তার মতন করে একটু বাটন দিতে দাও একটুখানি ঘন হয়ে গেছে তো খাবার তো এতগুলো একটু জল দে জল থাকলে ওই তো গরম জল আছে গরম জল হ্যাঁ আছে দিয়ে দিই পাতলা পাতলাই ভালো লাগবে এটা দেখলাম ঘন ওখানে বসে বোঝা যাচ্ছিল না এবার ঘন লাগছিল ওখানে বসে বলছি কি তুমি পাতলা ডাল করছো কিন্তু ঘন হয়ে যায় সবই হলো আমি ভাতটা করে আসি এবার আমি আমার ঘরে যাই কাজগুলো সেরে চান করে আমার ব্যথা হবে নাকি বন্ধু আবার মেয়ে বেরোবে না না এবার হচ্ছে কাল থেকে আমি করতে আমি বলেছি বলে কাল থেকে তুমি করবে আচ্ছা এবার তুমি চানটা করে নাও এবার আমি যাবো